নমস্কার, শুরু করছি ক্রাইম ব্রাঞ্চ। গতকাল আপনাদের দেখিয়েছিলাম ঝন্টুর প্রেমে ডুবেছিল ময়না, তাই দু সন্তানের মা হয়েও সংসারে মন বসেনি তার। প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামী লক্ষ্মীকে খুন করেছিল ময়না। সেই নৃশংসতা সমস্ত ভয়াবহতাকে ছাপিয়ে গিয়েছিল। কিভাবে লক্ষ্মীকে খুন করেছিল ময়না দেখাবো আপনাদের সেই ঘটনা। লক্ষ্মী বাড়িতে না থাকায় একাধিকবার বাড়ি ছেড়ে ঝন্টুর সাথে পালিয়ে গেছে ময়না। খুনের কয়েকদিন আগেও ময়না বাড়ি ছিল না, সেবারও ঝন্টুর সাথে পালিয়ে গিয়েছিল সে। স্বামী বাড়ি ফিরেছে, খবর পেয়ে বাড়িতে ফিরে আসে ময়না, তবে অন্য মোটিভ নিয়ে, স্বামীকে খুন করার পরিকল্পনা। বইয়ের এই উদ্দেশ্য ঘুণাক্ষরেও টের পায়নি সহজ সরল লক্ষ্মী। ময়না বাড়ি ফেরার পাঁচ দিন পর অর্থাৎ 21 জুলাই, সেই অভিশপ্ত দিন। সেদিন গভীর রাতে প্রেমিককে সঙ্গে নিয়ে নিজের স্বামী লক্ষ্মীকে নৃশংসভাবে খুন করে ময়না। ক্রাইম ব্রাঞ্চের অন্তর তদন্তে বেরিয়ে এলো রোমহর্ষক সেই খুনের সব সত্য। রবিবার রাতে নিজে হাতে মাংস রান্না করে ময়না, ছিল ঠান্ডা পানীয় আর মদ। রাতে যত্ন করে শাশুড়িকে রাতের খাবার খেতে দেয় ময়না। খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়ে শাশুড়িকে খেতে দেয় সে। তাতেই আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়ে ময়নার শাশুড়ি। আমাকে যে ওই কোথা দিয়ে আমাকে যে থামস আপ খাই দিয়েছে, আর আমি বাবা কিছুই জানি। আপনার থামস আপের মধ্যে কি কিছু ছিল? হ্যাঁ, কি বিষ ছিল, আমি তো অঘুর হয়ে পড়েছি, অত কি হয়েছে আর আমি জানি। সন্ধ্যের কিছু পরেই স্বামীকে ভালোবাসার চাদরে জড়িয়ে ফেলে ময়না। নিজের হাতে স্বামীকে মদ খাইয়ে দেয় সে, সাথে ছিল ঠান্ডা পানীয়। সেই পানীয়তে মেশানো ছিল ঘুমের ওষুধ। মদ আর ঘুমের ওষুধ, এই দুয়ের মিশ্রণে রাতের খাওয়ার পাতেই ঘুমিয়ে পড়ে লক্ষ্মী। পরিকল্পনা মতো মা এবং ছেলেকে ঘুম পাড়িয়ে রাত 12টার কিছু পরে ময়না ডেকে পাঠায় প্রেমিক ঝন্টু এবং তার দুই সহযোগীকে। এরপর লক্ষ্মীকে ঘুমন্ত অবস্থায় দড়ি দিয়ে খাটের সাথে আষ্টে পৃষ্ঠে বাঁধে, তারপর তার সারা শরীরে কেরোসিন তেল ঢেলে জীবন্ত লক্ষ্মীর গায়ে আগুন লাগিয়ে দেয় ময়না, তার প্রেমিক ঝন্টু এবং তার দুই সহযোগী। হাত পা বাঁধা ছিল লক্ষ্মী, নেশাগ্রস্ত থাকায় জ্ঞান ফিরলেও চিৎকার করার মতো শক্তি ছিল না তার, তাই ছটফট করতে করতে জীবন্ত পুড়ে মারা যায় লক্ষ্মী। ঘুম থেকে যখন উঠি তখন চোখ ছাড়ে নে, তো শুধু হাল্লাচ্ছি বিছনা, হাল্লাতে হাল্লাতে দেখলাম যে এবারে কপাটটা খুলতে পারিনি। তারপরে বৌমা রয়েছে, তাকে বলছে, বলো খুন না গো, ওগো খুন না গো, তোরা কোথা গো খুন না গো। তারপরে এইটা খিল ছিল, তারপরে একটু টেনে যা করেছে বহর যেমন আগুনের মতন জ্বলছে। ছেলেকে ডেকে পাঠানোটাই কাল হলো, মাথা চাপড়াচ্ছেন লক্ষ্মী প্রামাণিকের বৃদ্ধা মা। জীবন্ত দগ্ধ হয়ে ছটপট করতে করতে লক্ষ্মীর মৃত্যু হয়। স্বামীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর ময়না বাড়ির বাইরে গিয়ে প্রতিবেশীদের খবর দেয়। চিৎকার করে ময়না বলতে থাকে ঘরে আগুন লেগেছে, তার সব শেষ হয়ে গেল। প্রতিবেশীরা ছুটে এসে দেখে বিছানার মধ্যে জ্বলছে লক্ষ্মীর দেহ। মুগি মেরে দেখি না, এরকম আমার এরকম করে ছেলেটা বাঁধা আছে, পেছন দিকে হাত আর পেছন দিকে পা দুটো বাঁধা আছে, পেছন দিকে হাত দুটো বাঁধা আছে, আর মুখ হাতটা কি গুজা আছে আমি এখানটা থেকে দেখেই পালিয়ে গেছি। চলছে তখন হাও করে চলছে। ঘরের ভেতরে আগুন লেগেছে, আমি সামনেটায় গিয়ে দেখলাম যে সত্যি আগুন জ্বলছে। আমি বললাম যে লক্ষ্মী কোথায়, লক্ষ্মীকে ডাকো না ঘরের ভেতর থেকে। তো আমার যা বললো ময়না প্রামাণিক, ও বললো তুমি ভেতরে গিয়ে দেখো কোথায় আছে, কিন্তু আমি ঠিক জানি না। ঘরের ভেতরে ঢুকে দেখছে যে লক্ষ্মী জ্বলছে পুরো একদম অগ্নিদগ্ধ অবস্থায়। ছটপট করতে করতে থাকা তার চিৎকার শুনে গ্রামবাসীরা সেই গভীর রাতেই ছুটে আসে লক্ষ্মীর বাড়িতে, দেখে তখন জ্বলছে। সঙ্গে সঙ্গে তারা দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে এবং এখান থেকে প্রায় 20-25 কিলোমিটার দূর আরামবাগ হাসপাতাল নিয়ে যায়। ততক্ষণে সব শেষ। এই সেই পোড়া বিছানা আমরা দেখতে পাচ্ছি, খাটের অংশ জ্বলন্ত অবস্থায় গ্রামবাসীরাই এখানে বের করে দিয়েছিল। ঘরে আগুন, বিছানায় পুড়ে ছাই হয়ে যাচ্ছে স্বামী লক্ষ্মী, অথচ একসঙ্গে থাকা সত্ত্বেও স্ত্রী ময়না কিন্তু
সম্পূর্ণ অক্ষত। দুর্ঘটনা নাকি খুন? প্রতিবেশীরা এই সন্দেহ প্রকাশ করায়। কি করেছিল ময়না? পুলিশের ভূমিকায় বা কি ছিল? সব বেরিয়ে পড়ে ক্রাইম ব্রাঞ্চের তদন্তে, দেখাবো আপনাকে। প্রতিবেশীরা এসে দেখেছিল লক্ষ্মীর শরীর তখন প্রায় 80% পুড়ে গেছে। হাতের বাঁধন পুড়ে গেলেও পা তখনও বাঁধা ছিল। এই সব দেখে প্রতিবেশীদের মনে প্রশ্ন জাগে। বিছানায় আগুন লাগলো, একসাথে সবাই শুয়েছিল, বিছানা এইভাবে পুড়ে গেল, ময়নার গায়ে আগুন লাগলো না? বাইরে বেরিয়ে প্রতিবেশীদের ডাকলো, কেন শাশুড়িকে আগে ডাকলো না ময়না? শাশুড়ি জানায় ময়না ঠান্ডা পানীয় খাওয়ানোর পর সে ঘুমিয়ে পড়ে। নেশা কাটার পর সে দেখে ছেলে জীবন্ত জ্বলছে, ঘরে কেউ নেই। ময়নার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা প্রতিবেশীরা জানত। পরিকল্পনা করে সরাসরি ময়নার বিরুদ্ধে খুনের অভিযোগ করে প্রতিবেশীরা। ও নিজে মরবে না, ওকে কেউ মেরে দিয়েছে। এইটা ভেবেছিল যে ওতে আছে, থাক বুঝি বাজি বলবো যে নিজে মরে লোক মেরে দিয়ে পালিয়ে গেছে, আমি ঘর ভিতরে শুয়েছিলাম জানিনি, এইটাই করেছে। ছেলেটাকে ভালোবাসে, ওই বারবার আনছে বলে যে মেরে দিয়ে পালিয়ে যাবো, স্বামীর ঘর করবো না। স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো ওঠায়। সেই রাতেই ময়না সবার অলক্ষ্যে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ময়না পালিয়ে যাওয়াতে প্রতিবেশীরা নিশ্চিত হয়ে যায় যে স্ত্রী খুন করেছে লক্ষ্মীকে। খবর দেওয়া হয় পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে আসে আরামবাগ থানার পুলিশ। ঘটনাস্থলে এসে থানার আইসি খুনের অনেক প্রমাণ পেয়ে যান। ঘটনার খবর পেয়ে সেই রাতের মধ্যেই আরামবাগ থানার আইসি পার্থসারথী হালদার নিজেই এই ঘটনাস্থলে আসেন, তদন্ত করেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যেকটি সাব ইন্সপেক্টরকে তিনি মানে মিনিটে মিনিটে ক্লু দেন, কারণ যাতে অভিযুক্তরা গ্রাম ছেড়ে পালাতে না পারে, এবং সমস্ত অফিসারকে পোস্টিং করেন এই গ্রামে বিভিন্ন মোড়ে। ঘটনার মাত্র 3-4 ঘন্টার মধ্যে সমস্ত অভিযোগ অভিযুক্ত স্ত্রী ময়না, তার প্রেমিক ঝন্টু এবং আরও 2 সহযোগীকে পুলিশ আটক করে এবং গ্রেপ্তার করে। শুরু হয় গ্রাম জুড়ে চিরুনি তল্লাশি। ঘটনার 3 ঘন্টার মধ্যেই ধরা পড়ে যায় ময়না, তার প্রেমিক ঝন্টু এবং তার 2 সহযোগী। পুলিশের জেরায় ময়না স্বীকার করেছে তারা সকলে মিলে লক্ষ্মী প্রামাণিককে খুন করেছে। আমি জিজ্ঞেস করছি, ময়না কি করছো গো, ময়না কি করলি গো, আমার দেওরকে কি করলি গো? বলছে আমি একা করিনি, একা করিনি, 5 জন ছিল। কোথার লোকের 5 জন? না, ওদের যাদব পাটির নাম দিয়েছে। ক্রাইম ব্রাঞ্চের প্রতিনিধিরা ডহরকুণ্ড গ্রামে এই খুনের তদন্ত করতে গিয়ে শুরুতেই দেখেছিল এক মহিলা তার মেয়ের শাস্তি চাইছে। হ্যাঁ, একদম উল্টো পুরাণ। মেয়ে ময়নার এই বেপরোয়া জীবনযাপন কোনোদিনই মেনে নিতে পারেনি তার বাবা মা। তার উপর জামাইকে খুন, লক্ষ্মীর প্রতিবেশী এবং আত্মীয়ের মতো মেয়েরও শাস্তি চায় ময়নার বাবা মা। ঢুকছি কাঁদিতে, তখন ভোর চারটে আমার পরিবার বলছে এরকম জামাইকে মারা মেরে দিয়ে মেয়ে আমার, এইটাই বাস অন্যায় করছে শাস্তি পাক। আমার এইটাই বক্তব্য। তো ওর মায়ের যে আমি যে বলবো যে ওর মা ছাড়া হবে, এই কথাটা আমি বলি যে কি হবে না হবে আমি বলতে পারবো, আইনগত ভাবে যা হয় হবে ওদের ওর মায়ের। নৃশংসতায় বারাসতের মুনুয়াকেও হার মানিয়েছে আরামবাগের ময়না। ময়না শুধু তার স্বামীকে খুন করে, খুন করেছে বিশ্বাসকে, অনাথ করে দিয়েছে তার 2 শিশু সন্তান। এই ধরনের মারণ রোগকে প্রতিহত করতে সংঘবদ্ধ হন আর সতর্ক থাকুন 24 ঘন্টা। এখন একটা বিরতি, বিরতির পর থাকছে টান টান উত্তেজনা ভরা আরো একটি বুলেটিন স্পোর্টস 24 সঙ্গে থাকুন।